মিলাদুলনবী এই মাহফিল এটা মীমাংসিত একটি বিষয় এটি বিতর্কিত বিষয় নয় আজ থেকে পাঁচ সাত পাঁচ সাত বছর আগের কথা বলছি ঢাকা একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন বয়স আমাদের মতো হবে অথবা আমাদের চেয়ে একটু বড় হতে পারে সেই লোক আমাকে বলল আপনারা তিন নম্বর ঈদ কেন করেন আমি প্রথমে বুঝতে পারিনি বিষয়টা কি আমাকে জিজ্ঞেস করে আপনি তিন নম্বর ঈদ করেন কেন আমি বললাম তিন নম্বর ঈদ তো আমি করি না বলে না আপনি অবশ্যই তিন নম্বর ঈদ করেন করেন আমি জিজ্ঞেস করলাম আপনি কয় নম্বর ঈদ করেন করেন সে বলল আমি দুইটা ঈদ করি ঈদুল ফিতর ঈদুল আজহা আমি বললাম আমিও ঈদুল ফিতর ঈদুল আজহা করি বলে না আপনি তিন নম্বর ঈদ একটা করেন না আবার আমি জিজ্ঞেস করলাম সেই তিন নম্বর ঈদ কোনটা তখন সে বলল আপনি ঈদ মিলাদুন্নবী করেন না আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো ঈদ মিলাদুন্নবীর পক্ষে বলে এটাই তো তিন নম্বর ঈদ আমি তাকে বললাম আপনার কাছে সেটা তিন নম্বর ঈদের মতো মনে হয়েছে আপনি যে ঈদে মিলাদুল তিন নম্বর ঈদ বলেছেন সেটা কোন কিতাব থেকে বলেছেন একটু আমাকে বলুন তো কিতাবের নামটা তখন সে আর কোনো উত্তর দিতে পারে না তখন আমি তাকে বললাম যে ঈদে মিলাদুল আপনি তিন নম্বর ঈদ বলেছেন আপনার কাছে তিন নম্বর ঈদের মতো মনে হয়েছে আমাদের শরীয়তে দুইটা ঈদ আছে ঈদ ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা যারা আশেক রাসূল নবীর প্রেমিক তাদের জন্য ঈদ মিলাদ এটা তিন নম্বর ঈদ নয় এটা নম্বর ঈদ আমি বললাম কেন ঈদুল ঈদ মিলাদ নবী না হলে আমি ঈদুল ফিতরও পেতাম না ঈদুল আজহাও পেতাম না আর ঈদ এ নবীর দলিল তো অনেক আছে পবিত্র কোরআন শরীফে আছে হাদিসের পাকের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মা ইদাতাম মিনাস সামা আল্লাহ আসমান থেকে আমাদের জন্য মায়েদা নাজিল করুন মায়েদা মানে বেহেস্তের খাবার খাবারের যেই দস্তারখানা নাজিল হবে সেটা মনে হচ্ছে আমরা একটু দর্শক পড়তে থাকি আল্লাহ وعلى ال سيدنا اللهم صل وعلى ال سيدنا আগেও আপনারা শুনেছেন একদিকে ঈদ এ মিলাদুন নবী আরেক দিকে এই মাহফিলের মধ্যে যারা এই মাহফিলকে রওনা করেছেন তারা হচ্ছেন আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন সফর থেকে বা কোন কাজ থেকে আসতেন এসে ঘোড়া থেকে নামার নামার সাথে সাথে জলিল কদর সাহাবি হজরত আবু হুরাই রদি আল্লাহ তালু দৌড়ে গিয়ে নিজের কাঁদের নিজের রুমাল দিয়ে ইমাম হুসাইন রদি আল্লাহ তালু জোতা মোবারক মুসে দিত ইমাম হুসাইন রদি আল্লাহ হাত দিয়ে ধরে ফেলতেন তিনি বলতেন আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবি কি করছেন আপনি অনেক সম্মানিত ব্যক্তি আবু হরাই রদি আল্লাহ তালু বলতেন আপনার জমানে আমি অনেক সম্মানিত এটা আমার জন্য ভাগ্যের বিষয় কিন্তু আপনার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি আমি সাহাবী হয়েছি কিন্তু আওলাদ রসুল হতে পারেনি আপনাদের মর্যাদা পৃথিবীর মানুষ যদি জানত তাহলে আপনারা হাঁটতে পারতেন না আপনাদেরকে কাঁদে নিয়ে সবাই চলত সংক্ষেপে বলবো যে কথা বলতে চেয়েছিলাম সেই ছেলেকে আমি বললাম তোমার কাছে যেটা তিন নম্বর ঈদ মনে হয়েছে এটা আমার কাছে এক নম্বর ঈদ হজরত শেখ আব্দুল হক মহাদেশ দেহলবি রহমতুল্লাহ হেলাই যার মাধ্যমে এই ভারতবর্ষের মধ্যে হাদিস প্রচারিত হয়েছে শুরু হয়েছে তিনি মদিনা শরীফের মধ্যে ছিলেন সেখানে হাদিস শরীফ পড়াতেন রসুল পাক সাল্লাহ ইসলাম তাকে নির্দেশ দিলেন তুমি ভারতবর্ষে চলে যাও সেখানে আমার হাদিসের খেদমত করো তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার হুকুম হলে অবশ্যই যেতে হবে যাব তবে আমার আশা ছিল বাকি জীবনটা মদিনা শরীফে কাটিয়ে দেব হুজুর বললেন তুমি যাও ভারতবর্ষে না 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 তুমি যাও যে প্রেম নিয়ে যে ভালোবাসা নিয়ে তুমি মদিনা শরীফ থাকতে চেয়েছ সেই প্রেম তোমার মধ্যে যদি থাকে তুমি যখনই আমারকে স্মরণ করবে আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাব সে আব্দুল হক মহাদেশ জাহলবি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার আখবারুল আখবারুল আখিয়ার সেই কিতাবটা আমার কাছে আছে সেখানে এক পর্যায়ে তিনি লিখেছেন আমি আমার জীবনে অনেক অনেক আমল করেছি অনেক ভালো ভালো কাজ করেছি কিন্তু পরকালে আমার নাজাতের ওয়াসিলা হিসেবে আমি মনে করি প্রতি বছর আমার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করি এটাকে আমি আমার নাজাতের ওয়াসিলা মনে করি আপনারা ঈদে মিলাদুন্নবীতে আসতে পেরেছেন মনে করবেন না এই সময়টা নষ্ট হয়ে গেছে আপনি অনেক বড় একটা কাজ হয়ে গেছে একদিকে ঈদে মিলাদ নবী আপনি হতে পেরেছেন আরেকদিকে মহান ওয়ালির সান্নিধ্য আপনি পেয়েছেন হযরত আব্দুল আজিজ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ হেলাই তিনি রমজানের আশরার বায়ান করতে গিয়ে বলেছেন লিখেছেন রব্বুল আলমিন আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সর্বপ্রথম তৈরি করেছেন দুইটা জিনিস একটা অঙ্গ হচ্ছে আকল আর একটা হচ্ছে আকল এবং আর আমি কে প্রশ্ন করলেন তুমি কে আর আমি কে আকল জবাব দিল আন্তার আব্দুকা আমি হলাম আপনার বান্দা আর আপনি হলেন আমার রপ রব্বুল আলমিন খুশি হলেন মানব দেহের সর্বশ্রেষ্ঠ অঙ্গ বানিয়ে দিলেন এবার নফসকে জিজ্ঞেস করলেন মান আনতে ও মান আনা তুমি কে আর আমি কে কিন্তু নফস জবাব দিল আনতা আনতা আনা আনা তুমি তুমি আর আমি আমি সে সোজা জবাব দেয়নি আমার পরিচয় জানার তোমার দরকার নেই তোমার পরিচয় জানার আমার দরকার নেই রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে বললেন নফসের উত্তরটা আমার ভালো লাগে না তাকে শাস্তি দাও ফেরেস্তারা তাকে একশ বছর আগুনে পড়ালেন আগুনে পুড়িয়ে শাস্তি দিলেন রবুল আলমিন এবার জিজ্ঞেস করলেন এবার বলো দেখি তুমি কে আর আমি কে এখন সে বলছে তুমি তুমি আর আমি আমি রবুল আলমিন বলেন না তাকে আরেকটা শাস্তি দাও এবার শাস্তি দিলেন এক বছর বরফের মধ্যে ঠান্ডার মধ্যে রেখে এক বছর ঠান্ডা থেকে বের হওয়ার পর রব্বুল আলামিন প্রশ্ন করলেন মান আনতে ও আনা তুমি কে আর আমি কে নফসবল আমি এখনো সোজা হই এখনো বলছে সেই আনতা আনতা আনা আনা তুমি তুমি আর আমি আমি রব্বুল আলামিন ফেরেস তাদেরকে বললেন নফস এখনো সোজা হয়নি তোমাদের শাস্তি দিয়ে হবে না এবার আমার পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি বলে আল্লাহ আপনি বলুন কি শাস্তি দিলে সে সোজা হবে তখন রবুল আলমীর বললেন তার খাবারটা বন্ধ করে দাও নফসের খাবার বন্ধ করে দেওয়া হলো একদিন দুই দিন তিন দিন যেতে এভাবে যেতে যেতে এক মাস যাওয়ার পর নফস দুর্বল হয়ে গেল রবুল আলমিন বলেন একশত বছর আগুন যাকে সোজা করতে পারেনি একশত বছর বরফ যাকে সোজা করতে পারেনি ৩০ দিনের উপবাস তাকে সোজা করবে তখন রবুল আলমিন জিজ্ঞেস করলেন এবার বলো দেখি তুমি কে আর আমি কে বলে আল্লাহ এতদিন বুঝতে পারেনি এখন বুঝতে পেরেছি তুমি আমার রব তুমি আমার রিজিক আমি তোমার বান্দা সেই নফসকে পরিশুদ্ধ করার শিক্ষা দেওয়া হয় তাসাউফের স্কুলের মধ্যে সেই তাসাউরি স্কুলে আপনার ভর্তি হয়েছেন আল্লাহর মোহন দরবারে আপনারা এসেছেন এসেছেন বলা হয়েছে সহবত সব চাকরিতে ছুটি আছে সব স্কুলে ছুটি আছে সব কাজের মধ্যে ছুটি আছে কিন্তু স্কুলের মধ্যে কোনো ছুটি নেই এই তাসাউফরি স্কুলের ক্লাস দিনেও চলবে রাতেও চলবে সুতরাং নিজেকে ধন্য মনে করবেন ভাগ্যবান মনে করবেন আসতে পেরেছেন ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিলে আমরা আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ ছিলাম আল্লাহ রহমতে এখন অনেক ভালো আবারও দোয়া চাই রব্বুল আলমী যেন আমাকে পরিপূর্ণ সুস্থ করেন এ বলে আমার বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ান আওয়ান আলহামদুলিল্লাহ ইবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক